সিঙ্গাপুর মালয়েশিয়ার পথেই বাংলাদেশ মালয়েশিয়ার কথায় ধরা যাক এই দেশটি উনিশশো থেকে পরবর্তী প্রায় একষট্টি বছর একমাত্র বারিসান ন্যাশনালি দল দ্বারা পরিচালিত এবং শাসিত হয়েছে একটি দুর্বল বিরোধী দল বা জোটের বিপরীতে আধুনিক মালয়েশিয়ার প্রসঙ্গ এলেই চলে আসে মাহাতির মোহাম্মদের নাম তার শাসনামলের গুণগান তিনি উনিশশো থেকে দুই পর্যন্ত একটানা চব্বিশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন একটি দুর্বল জোটের বিরুদ্ধে তার ফলে যা হয়েছে তা তো সকলেরই জানা তার শাসনামলে মালয়েশিয়া শিক্ষা বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে একটি আধুনিক এবং অর্থনীতিতে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে মালয়েশিয়ার পরে কথা বলা যায় সিঙ্গাপুর নিয়ে উনিশশো উনষাট সনে লি কুয়াং ইউ এর নেতৃত্বে ক্ষমতায় আসে পিপলস অ্যাকশন পার্টি একটা না উনিশশো পর্যন্ত দেশ শাসন করে পার্লামেন্টে বিরোধী দলীয় কোনো প্রতিনিধি ছাড়াই তারপর থেকে এক দুইজন করে সাংসদ বিরোধী দলের প্রতিনিধিত্ব করে এবং বর্তমানে উননব্বই আসনের পার্লামেন্টে বিরোধী দলের প্রতিনিধি মাত্র ছয়জন সাংসদ পার্লামেন্টের ভিতরে এবং বাইরে একটি দুর্বল বিরোধী দলের প্রেক্ষাপটে লি ইউ তার রাজনৈতিক দূরদর্শিতার মাঝে প্রাকৃতিক সম্পদবিহীন সিঙ্গাপুরকে তৃতীয় বিশ্বের একটি দেশকে গড়ে তুলেছেন প্রথম বিশ্বের রাষ্ট্রে গত দশ বছরে বাংলাদেশে কী দেখেছি আমরা বিএনপি মূলত দুর্বল হতে থাকে দুই হাজার নয়ের নির্বাচনের পর থেকেই বিএনপি ক্রমাগত পার্লামেন্টের ভিতরের মতো বাইরেও একটি দুর্বল বিরোধী দলে পরিণত হয় পার্লামেন্টের বাইরে যতটুকু শক্তি ছিল তা খাটিয়ে জামাতের মদদে ধর্মঘট হরতাল থেকে শুরু করে নানা ধরনের জ্বালাও পোড়াও তৎপরতায় লিপ্ত থাকে অবশ্য সরকারের শক্ত হস্তক্ষেপে তা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে আর দুই হাজার চোদ্দোতে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ফলে এরশাদ এবং রওশন এরশাদের জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয় তাদের দুর্বলতা নিয়ে নতুন করে কিছু বলার নেই তাতে কি পার্লামেন্টে একটি শক্তিশালী বিরোধী দলের অবর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয় দৃশ্যত বলা যায় বিরোধী দল পার্লামেন্টের ভিতরে এবং বাইরে যত দুর্বল হয়েছে বাংলাদেশের অর্থনীতি তত বেশি শক্তিশালী হয়ে ওঠে এই দাবিটি জিডিপির মাপকাঠিতেই দেখা যায় বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী দুই হাজার নয়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় জিডিপি হার দাঁড়ায় পাঁচ দশমিক শূন্য পাঁচ শতাংশ দুই হাজার দশে তা বেড়ে দাঁড়ায় পাঁচ দশমিক পাঁচ সাত দুই শতাংশে দুই হাজার এগারো এবং দুই হাজার বারোতে তা বৃদ্ধি পেয়ে যথাক্রমে ছয় দশমিক চার ছয় চার এবং ছয় দশমিক পাঁচ দুই এক শতাংশে এসে দাঁড়ায় ঠিক একইভাবে জিডিপি হার ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে যা দুই হাজার পনেরোতে দাঁড়ায় ছয় দশমিক পাঁচ পাঁচ তিন শতাংশে দুই হাজার ষোলোতে সাত দশমিক এক এক তিন শতাংশে এবং দুই হাজার সতেরোতে সাত দশমিক দুই আট চার শতাংশে 2009 সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি পাঁচ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দুই সালে সাত দশমিক শতাংশ হয়েছে শুধু তাই নয় অর্থনীতির চাকা এইভাবে চলতে থাকলে আজকের অর্থনীতির পরিমাণ তিনশো বিলিয়ন ডলার থেকে বেড়ে দ্বিগুণের বেশি হয়ে দুই হাজার তিরিশে এসে তা দাঁড়াবে সাতশো মিলিয়ন ডলারে তাহলে এটা প্রতীয়মান যে গত দশ বছরে বিরোধী দল পার্লামেন্টের ভিতরে এবং বাইরে যত দুর্বল হয়েছে বাংলাদেশের অর্থনীতি তত বেশি শক্তিশালী হয়ে উঠেছে সঙ্গত কারণেই মালয়েশিয়ার মাহাথিরের কিংবা সিঙ্গাপুরের লিক ওয়ান ইউ এর মতো বাংলাদেশেও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিরোধী দল কতটা শক্তিশালীর প্রশ্নের চেয়ে সরকারি দলের প্রবৃদ্ধি দেখাটাই উত্তম মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা এখানে একটি কথা না বললেই নয় দুই হাজার তেরো দুই হাজার বিএনপি জামাত মহাজোটের সরকারকে উৎখাতের জন্য বেপরোয়া হয়ে ওঠে এবং জ্বালাও পোড়াও এর রাজনীতিতে মেতে ওঠে যার প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে তাই দুই হাজার তেরো দুই এর জিডিপির হার দুই এর তুলনায় খানিকটা নেমে আসে এ থেকেও বোঝা যায় বর্তমানের বিরোধী দলীয় রাজনৈতিক মূল্যবোধের প্রেক্ষাপটে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে শুধু পার্লামেন্টের ভিতরে নয় বাইরেও একটি দুর্বল বিরোধী দল অত্যাবশ্যক এখানে কারো সন্দেহ থাকার কথা নয় রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসনের ধারাবাহিকতা উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নের সহায়ক তবে বাংলাদেশের ক্ষেত্রে একটি দুর্বল বিরোধী দল চাওয়ার পিছনে একটি অতিরিক্ত কারণ হচ্ছে বিএনপির রাজনৈতিক মূল্যবোধের বিষয়টি যা স্বাধীনতার মূল্যবোধ ও জাতীয় দিক নির্দেশনার সাথে সংঘাতপূর্ণ সুষ্ঠু রাজনীতি প্রণয়নে বিএনপির সামনে একমাত্র পথ একাত্তরের মূলধারায় বিশ্বাসী হয়ে ওঠা অন্যথায় দেশের শিক্ষা বিজ্ঞান ও কারিগরিতে আধুনিকীকরণ এবং অর্থনীতিতে সমৃদ্ধির স্বার্থে বিএনপি জামাতকে রাজনৈতিকভাবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে ক্রমাগত একটি দুর্বল দলই হয়ে থাকতে হবে সরকারেরও এমনটা না চাওয়ার কোনো বিকল্প থাকবে না আমাদের সংসদীয় গণতন্ত্র একটি দুই চাকার গাড়ি এখন যেটা হচ্ছে একটা বিরোধী দল কার্যত নেই এখন একটা ভাইব্রেন্ট পার্লামেন্টের জন্য আমরা কি করতে পারি এখন যারা সংসদ সদস্য হয়েছেন তাদের দায় বেড়েছে সরকারকেই বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে জাতীয় পার্টির মহাসচিব আজও সিদ্ধান্ত নিতে পারেননি তারা কি সরকারে যাবে নাকি বিরোধী দলে যাবে অন্যদিকে বিএনপির সাতজন যদি শপথ না নেই বিএনপির কি লাভ হবে বিএনপি এখন বলছে দুই হাজার চোদ্দ সালে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই সঠিক ছিল কিন্তু এটা কোনো কারণে হতাশাজনক উক্তি বলেই বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারের তো দায় ঠেকেনি কাউকে শক্তিশালী বিরোধী দল বাড়াবে